বিশ্বকর্মা পূজালৈ মাজত মাত্র এটা দিন আর এই মৃৎশিল্পীসকলে তেওঁলোকৰ মৃন্ময় মূর্তি নির্মাণত ব্যস্ত হয়ে পড়েছে। যেহেতু কোভিড সৃষ্ট পরিস্থিতির কারণে বিগত বর্ষত পূজার আয়োজন করব পৰা নাছিল, তার কারণে মৃৎশিল্পীসকলে যথেষ্ট বিপদের সম্মুখীন হয়েছিল। কিন্তু এইবার মুখ্যমন্ত্রীয়ে কিছু আশ্বাস দিছে পূজা হব, যার পরিপ্রেক্ষিতত এইদরে সকল ব্যস্ত হয়ে পড়েছে। আমি পরিবেশ দেখাই লোক বিচার, আমি পাণ্ডুত আছো, ভিডিও জার্নালিষ্ট রাজু আছে, রাজুয়ে দেখাব। যেহেতু বিগত বর্ষসমূহ কোভিড সৃষ্ট পরিস্থিতির কারণে যেহেতু কোনো ধরনের পূজা পাতল হওয়া নাছিল, গতি তার পরিপ্রেক্ষিতত এইদরে যখন মৃৎশিল্পী আসে তেওঁলোকৰ যখন মৃন্ময় মূর্তি নির্মাণ, তেওঁলোকৰ মূর্তির কোনো ধরনের বিক্রি নাছিল, অর্ডার নাছিল, যার কারণে তেওঁলোকৰ যথেষ্ট অসুবিধা হয়েছিল। কিন্তু এই বর্ষটোত কিছু কোভিড পরিস্থিতি কিছু হাম কটার কারণে মুখ্যমন্ত্রীয়ে যেহেতু কৈছে যে এবার পূজা হব আর পূজার কারণে প্রস্তুতি চলাইছে আর ইতিমধ্যেই যেহেতু বিশ্বকর্মা পূজার কারণে মাজত মাত্র এটাহে দিন বাকি আছে, গতি তার পরিপ্রেক্ষিতত এইদরে মূর্তি সমূহ নির্মাণ করে থাকা হয়েছে। আর ইয়ার পাছতে বিশ্বকর্মা পূজার পাছতে যেহেতু দুর্গা পূজা আরম্ভ হব, দুর্গা শারদীয় দুর্গোৎসবের বতর, গতি কেনে ধরনের যেহেতু বিগত বর্ষত পূজা নহলে কিছু সকাহ পো গেছে এবার এদরে কামত ব্যস্ত হয়ে আছে আর যেহেতু এটা দিন বাকি আছে আর কালিলৈ পাছত পরশিলৈ বিশ্বকর্মা পূজা, আর গতি মূর্তি সমূহ নির্মাণ করে আছে। যেহেতু বিগত বর্ষত পূজা নহলে এই বর্ষত কিছু সঁহারি পো গেছে, মুখ্যমন্ত্রীয়ে কৈছে পূজা হব, গতি বিশ্বকর্মার প্রস্তুতি আপনার ইতিমধ্যে সম্পূর্ণ হও দুর্গা পূজা আহি আছে, কেনে ধরনের গোটে পরিকল্পনাখিনি করেছে? দুর্গা পূজার সময় নাই আর কত সময় আছে, সরকারে তো সেই দেরি করে সব হেরি দিছে, এসওপি দিছে, আমার টাইমে নাই, আছে আর 20 দিন টাইম, 20 দিন যে কেটা হবো হবো। আর যাওয়া বর্ষ তো একেবারে পূজা নহলে, গতি মূর্তির বিক্রি নাছিলে, এই বর্ষ কিছু সহারি পাইছে? কিছু হয়ে আছে এই বছর, যাবার তো হওয়াই নাই। কিমান অর্ডার আইছে এতিয়ালৈকে বিশ্বকর্মা মূর্তি? অর্ডার মানে কি আর 20-30টা হয়েছে এতিয়াও, অর্ডার হয়ে আছে লাহে লাহে, যেহেতু ইয়ার পাছতে দুর্গা পূজা, গতি তার কারণে প্রস্তুতি কেনেকুয়া? তার কারণে যেখিনি পারিম আর করিম, এতে তো সময় নাই বিশ্বকর্মা পূজার পিছত, তো 20 দিন টাইম আছে, যেকেটা পারিম এইটা বনাম আর। নিশ্চয়কৈ এইদরে তেওঁলোক ব্যস্ত হয়ে আছে আর এইদরে মৃন্ময় মূর্তি সমূহ নির্মাণ করে থাকা হয়েছে। আর যেহেতু ইয়ার পাছতে দুর্গা পূজা, গতি দুর্গা পূজার কারণেও প্রস্তুতি চলাই আছে। আর যেহেতু কোভিডর SOP মানি কোভিডর নীতি নির্দেশনার মাজেই কিছু শিথিল হয়েছে, যদিও কোভিডর নীতি নির্দেশনা মানিয়েই তেওঁলোকে পূজা পালন করব রাইজে। আর যেহেতু নতুন SOP হয়তো পূজার কারণে আবার আর কিছু বিশেষ নীতি নির্দেশনা পূজার কারণে দিবেন, যেহেতু বিশ্বকর্মা পূজালৈ কালি কাইলে দিনটো বাকি আছে, পরশিলৈ বিশ্বকর্মা পূজা, গতি এইদরে সকলো মৃৎশিল্পীসকলে মূর্তি সমূহ নির্মাণ করেছে। আর বিশ্বকর্মা পূজার পাছতেই যেহেতু অন্যান্য পূজা সমূহ আরম্ভ হয়, তার কারণেও এই মৃৎশিল্পীসকল প্রস্তুত হয়ে আছে। আর কোভিডর যিসমূহ নীতি নির্দেশনা, পূজাস্থলীত সীমিত সংখ্যক লোকক থাকিবলৈ দিয়া হব, এনে ধরনের কিছু নীতি নির্দেশনা আহিব আর নীতি নির্দেশনা দিয়া হব, আর সেই সকল নীতি নির্দেশনা পালি এইদরে পূজাটো পালন করবলৈ এবার রাজ্যবাসী পূজা পালন করব। আর যেহেতু বিগত বর্ষত পূজা পালন করবা নাছিলে, পুনের মানে মৃৎশিল্পী যিসমূহ মূর্তি আছে আমি সেই সময় দেখাব বিচার, এয়া হয়েছে পাণ্ডুর দৃশ্য। পাণ্ডুত এইদরে বিশ্বকর্মার বিশ্বখনিকর বিশ্বকর্মার মূর্তি সমূহ সজাই থা আছে আর এই সমূহ নির্মাণ করে আছে, ইতিমধ্যেই রং তুলিকাৰে সজাই পড়াই তোলা হয়েছে। আর যেহেতু পরশিলৈ বিশ্বকর্মা পূজা, গতি সকলো প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। আর ইয়ার পাছতেই যেহেতু অন্যান্য দুর্গা পূজাকে আদি করে অন্যান্য পূজা সমূহ আরম্ভ হব, গতি এই সকলোরে কারণেও প্রস্তুতি চলাই আছে। আর ভাল খবর যে কোভিডর কিছু উপশম হওয়াত, কোভিড কিছু হাম কটার কারণে এবার পূজা আয়োজন করবলৈ আগবাহিছে রাজ্যবাসী। আর যিসকল মৃৎশিল্পী আছিলে তেওঁলোকৰ অবস্থা তথৈবচ আছিলে, কারণ তেওঁলোকৰ কোনো ধরনের মূর্তি সমূহ বিক্রি হওয়া নাছিলে, অর্ডার নাছিলে, তেওঁলোকৰ পরিয়াল পোহপাল দিবর কারণে যথেষ্ট সমস্যার সম্মুখীন হয়েছিল। আর এই সমূহ আমি বাতরি আকারে প্রকাশ করেছিল, কিন্তু এইবার তেওঁলোকৰ মুখত যেন হাঁহি বিৰিঙিছে, কিছু সহারি পাইছে, কিছু যেহেতু সকাহ পাইছে, যেহেতু মূর্তি সমূহ তেওঁলোকৰ অর্ডার আহিছে, বিক্রি হব, পূজা হব, গতি তেওঁলোকৰ মুখলেও হাঁহি বিৰিঙিছে।